নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনে হাল ফ্যাশনে এক বড় জায়গা করে নিয়েছে মেকআপ। তবে মেকআপের উজ্জ্বল গল্পের পেছনে আছে ভয়ঙ্কর এক কালো অধ্যায়। মেকআপের জাদুকরী উপাদান বলা হয় মাইকাকে। এখন নিশ্চয়ই ভাবছেন কি এই মাইকা। মাইকা মূলত এক ধরনের খনিজ। মেকআপের শিমারি উপাদান হিসেবে এটি ব্যবহার করা হয়। মূলত হাইলাইটার, আই শ্যাডো, লিপস্টিক কিংবা লিপ গ্লসের মতো প্রসাধনীতে মাইকার ব্যবহার বেশি হয়। এবার জানার পালা কোথা থেকে আসে এই মূল্যবান খনিজ। মূলত ভারতের ঝাড়খণ্ড ও বিহার বিশ্বব্যাপী শীট মাইকার সবচেয়ে বড় উৎপাদক ও রপ্তানিকারক। অন্ধকার কালো গুহার মধ্যে জমে এই খনিজ, যা সংগ্রহ করতে ব্যবহার করা হয় 6 থেকে 7 বছরের কাছাকাছি বয়সী শিশুদের। কারণ অন্ধকার গুহার খাদগুলোতে বড়দের চলাচলের নেই কোনো ব্যবস্থা। ভারতের কৈলাস সাতার্থী চিলড্রেন ফাউন্ডেশনের তথ্য মতে এই খনিজ সংগ্রহে কাজ করে 22,000-এরও বেশি শিশু। অন্ধকার পথে চলতে গিয়ে খনি ধসে পাথরের নিচে চাপা পড়ে প্রতি মাসে মারা যায় 10 থেকে 20 জন শিশু। এদের কারো কারো তো লাশও খুঁজে পাওয়া যায় না। জীবনের ঝুঁকি নিয়ে সারাদিনের কাজের পারিশ্রমিক হিসেবে একজন শিশু মাইনে পায় মাত্র 40 থেকে 50 টাকা। আর এভাবেই দমবদ্ধকর অন্ধকার জীবনের বিপরীতে চকচকে হয়ে ওঠে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ।